নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় বজরংবলী। আজ মধ্যরাত থেকে হনুমানজির কৃপা পড়তে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকার উপর। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। আজ মধ্যরাত থেকে হনুমানজি অর্থাৎ বজরং বলির কৃপা আপনারা পেতে চলেছেন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্স কথা আপনাদের সামনে শেয়ার করব। নিজের রাশি জেনে ভিডিওটি যদি স্কিপ করে বেরিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি ফল পাবেন না, আমি এটি দায়িত্বের সাথে বলতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হনুমানজি বা বজরংবলী যাই বলুন না কেন, উনার বর্তমান যুগে অর্থাৎ এই যুগটা কি চলছে, এই যুগটা চলছে কলিযুগ। আর এই ঘোরকলিতে শুধুমাত্র একটি দেবতা প্রচণ্ডভাবে পজিটিভ ফল দেয়, সেটি হচ্ছে হনুমানজি। যারা হনুমানজির ভক্ত রয়েছেন বা যদি আপনি হনুমানজির ভক্ত হন এবং এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি আমার সাথে সহমত হতে বাধ্য, কারণ আমিও নিজে হনুমানজির বিশাল বড় ভক্ত, আর এটি বলতে আমার দ্বিধা নেই। আর এই হনুমানজি আমাকে কী দিয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি চাই আপনাদেরকেও এই হনুমানজি অনেক কিছুই দেখ। তার জন্য আপনাদেরকে কিছু সঠিক কর্ম করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হনুমানজি কী চায়? হনুমানজি চায় সৎ নিষ্ঠাবানভাবে চলতে, কোনো মানুষকে না ঠকাতে। হ্যাঁ, এবং যাদের শনিগ্রহ খারাপ রয়েছে তারা হনুমান মন্দিরে যেতে পারেন। এছাড়াও আমি প্রত্যেককে বলবো হনুমান মন্দিরে যেতে। এবং কবে যাবেন? শনি এবং মঙ্গলবার দিন। কি দিবেন হনুমান মন্দিরে? মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করবেন। আর যারা মহিলা রয়েছেন তারা সিঁদুর না দিয়ে কোনো লাল রঙের ফুল দিতে পারেন। এবং আপনারা রাম নাম জপ করবেন, কারণ রাম নামের মধ্যেই হনুমানজি লুকিয়ে থাকে, তাই রাম নামও অবশ্যই জপ করবেন। যা করলে আপনাদের জীবনে যত দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত হবে, আর এটি কনফার্ম। তাই আমি আপনাদেরকে বলবো, যে সাত রাশির কথা বলছি সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা অবশ্যই ডেফিনেটলি সামনে মঙ্গলবার থেকে অবশ্যই হনুমান মন্দিরে যেতে শুরু করুন। আর মাত্র 3 মাসের মধ্যে ফল আপনারা হাতে নাতে পাবেন। তবে আপনাদেরকে হনুমানজির মন্দিরের সামনে যদি কোনো কুকুর রাস্তার দুস্থ কুকুরকে দেখতে পান, তাহলে অবশ্যই তাকে কিছু খাওয়ার দেন, আমি এটি বলবো। এছাড়াও কোনো গরুকে যদি দেখতে পান, তাহলে আপনি অবশ্যই তাকে কিছু খাবার দেন, এটি করলে আপনারই মঙ্গল হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং আপনাদের কোন কোন দিকে পজিটিভ ফল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নির্দ্বিধায় হনুমান মন্দিরে যেতে পারেন, কারণ আপনাদের উপর হনুমানজির কৃপা পড়তে চলেছে আজ মধ্যরাত থেকে। এরপরে এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কী হতে চলেছে, যার ফলে আপনাদের আর্থিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে বাধ্য। এছাড়াও আপনারা এই সময়ের মধ্যে নতুন কর্ম পাবেন অর্থাৎ চাকরি পাবেন। যাদের বিয়ে স্থির হয়নি তাদের বিয়ে স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি যা যা চাইবেন আমি কনফার্মলি বলে দিতে পারি, আপনারা হনুমানজিকে প্রসন্ন অতি সহজে করে সেই সমস্ত জিনিস কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও হনুমানজির কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে, যার ফলে আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তাই এই মঙ্গলবার থেকে স্টার্ট করে দিন হনুমান মন্দিরে যাওয়ার, আর এটি করলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি
আগামী 3 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেতে বাধ্য। এবং আপনাদেরকে কি করতে হবে তা আমি এর আগেও বলে দিয়েছি, সেটি যদি না শুনে থাকেন তো ভিডিওটি রিওয়াইন্ড করে একবার শুনে নিতে পারেন। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে হনুমানজির কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, আর সেটি আর্থিক এবং মানসিক। যাদের বিবাহ স্থির হয়নি তাদের বিবাহ স্থির হয়ে যাবে, এবং যারা কর্মের জন্য ডোর টু ডোর ঘুরছেন তারা কিন্তু কর্ম নিশ্চিত রূপে পাবেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ডেফিনেটলি হনুমানজির কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটবে, আর এটি ঘটবে আজ মধ্যরাত থেকে। আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরি পাবেন ডেফিনেটলি ডেফিনেটলি, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহ স্থির হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা সামনে মঙ্গলবার থেকে হনুমান মন্দিরে যাওয়া স্টার্ট করে দিন, এবং আগামী 3 মাসের মধ্যে হাতে নাতে ফল পান। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে হনুমানজির কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, দুই ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের আনন্দ আর আনন্দ। তবে আপনাদেরকে কিছু সঠিক কর্ম করতে হবে, সেটি ভিডিওর পূর্বেই আমি বলে দিয়েছি, সেগুলো যদি না শুনে থাকেন অবশ্যই একবার শুনে নিন। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হনুমানজির কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটবেই ঘটবে। তবে আমি এই ভিডিওর পূর্বে অনেক কিছু কথা বলে ফেলেছি, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, কারণ আপনাদেরকে কিছু সঠিক কর্মও করতে হবে। তাই সামনে মঙ্গলবার থেকে আপনারা হনুমান মন্দিরে যেতে শুরু করুন, এবং আগামী 3 মাসের মধ্যে হাতে নাতে ফল পান। এরপরে যে 7 নম্বর এবং লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে হনুমানজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে আজ মধ্যরাত থেকে, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে বাধ্য। এই ভিডিওর পূর্বে আমি কী কী করতে হবে তার প্রসিডিওর আমি ভিডিওর পূর্বে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।